মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ঠিকঠাক আছি। সকালবেলার যুদ্ধটা শেষ হয়েছে, ছেলেকে বাস স্ট্যান্ডে পাশে তুলে দিয়ে চলে এসেছি, হাঁপাচ্ছি ওর জন্য, অতটা হেঁটে এসেছি তো সকালের মর্নিং রান আর কি। ওটা আমার যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম, সারাদিন সঙ্গেই থাকো, অনেক গল্প হবে, অনেক কথা হবে। রান্নাঘরে আপাতত বাঁধাকপির তরকারিটা হয়েছে, তার সঙ্গে একটুখানি রুটি করে দিয়েছিলাম, ওটা দিয়ে রুটি ঠিক না পরোটা, মানে রুটির মতো ঘি দিয়ে ভেজে, যাই হোক রুটি কাম পরোটা করে দিয়েছে। কারণ শুধু রুটি করলে তো রুটিটা শক্ত হয়ে যায়, ওর জন্য একটু ভেজে দিতে হয় কিছু দিয়ে, কারণ খাবে তো সেই বেলা 9:30 এরকম হবে, 9:30 তখন আর জিনিসটা গরম থাকে না, সেই কারণেই ওরকম ব্যবস্থা করা আর কি। মোটামুটি এই রান্নাঘরের আপডেট। এখন খেতে হবে চা, চা ওটা না খেলে না বেরোবে এখন শব্দ, না বেরোবে হাত, হাতই বার করতে হচ্ছে কি, প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাটা কাল রাত থেকেই পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। কারণ বলছি মানে আমি সাধারণত ঘরের জুতো পরেই থাকি, কিন্তু কালকে মনে হচ্ছে পায়ে মুজোটা পরি, মুজোটা পরি, মানে সকালবেলা উঠে আসি মুজো পরে, পায়ের ভিতরে ঠান্ডা লাগছে, জুতোতেও মানছে না, বাইরেটাও প্রচণ্ড ঠান্ডা, বাচ্চাগুলোর জন্য সত্যি খুব কষ্ট হয়, সত্যি রাখতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। এরকম জিনিসটা আমাদেরও হতো, আমারও মানে এই সকালে ঘুম থেকে ওঠার কারণে আমার খুব অ্যালার্জি, তোমাকে রাত্রে যত রাত পর্যন্ত কাজ করতে বলো আমি কাজ করে দেবো, কিন্তু সকালবেলা যদি আমাকে ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় তাহলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। কিন্তু ভগবান আমার কপালে সেটাই লিখে দিয়েছে, কেননা ছোটোবেলায় আমার মর্নিং স্কুল ছিল, কারণ পুরো 1 থেকে আমাদের মর্নিং স্কুল ছিল, হ্যাঁ প্রায় 4 পর্যন্ত 5 পর্যন্ত মর্নিং স্কুল ছিল, তারপর ডে স্কুল ছিল, আবার তারপর যাই হোক এইসবগুলো গেল, একটু ডে ছিল, আবার এই এখন ঘুরে ফুরে সেই মর্নিংয়ের চক্র। বড় ছেলে যখন পড়তো তারও মর্নিং স্কুল ছিল, এবার ছোটোটাকে ভর্তি করেছি তারও মর্নিং স্কুল ছিল, মানে সকালের আরামের ঘুমটা আমার কপালে নেই। চলো আর কথা না বলে এখন আমি চাটা খাই, এটা যতক্ষণ না ভিতরে যাবে ততক্ষণ এনার্জি আসছে না। সেদিন যে কোন বক্সটার মধ্যে কী মাছ রেখেছিলাম আমি নিজেই ভুলে গেছি, যাই হোক মাছ যে মাছটা রান্না করবো সেটা বের করে জল দিয়ে একটু ভেজেই রাখছি, কেননা এদের যুগলবন্দি ছাড়তে এখন অনেকটা সময় লেগে যাচ্ছে, আর দিদি অলরেডি মানে ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে, তো গরম গরম চা নিয়ে দিদি আর আমি দুজনে বসে পড়েছি, সঙ্গে চলছে আমাদের মজাদার গল্প স্বল্প, যাক চাটা এনজয় করি দিদির সাথে। এরকম চিনি ছিটিয়ে পরোটা কেকে খেয়েছো বলো, আমার তো দারুণ লাগে। আর সকালে এখনও ঠান্ডা যায়নি, মেঘলা মানে কি বিচ্ছিরি ওয়েদার, সোয়েটারটা অনেক কষ্টে খুলেছি চাটা খাওয়ার পর গাটা গরম করে। আর এখন কি করছি, একটু দেরি করে যেহেতু স্নান করছি, মানে রান্নাবান্না সব কমপ্লিট করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি আর কি, তো সেই কারণে বাঁধাকপিটা না তখন তাড়াহুড়ো করে করেছি, একটু জলসা জলসা রয়েছে, ওই জন্য একটু ভালো করে টানাচ্ছি, আর ওখানে আরেকবার চা বসিয়েছি, পরোটা দিয়ে চা দিয়ে খাওয়াবো। আর যেটা বলছিলাম মানে সকালবেলা যেহেতু ছেলে স্নান করে তো গোপালকে তুলে ওর খাওয়ার দাওয়ার রেডি করে আসি, মোটামুটি গোপাল সোনার সেবাটা সকালবেলা ছেলেই দিয়ে চলে যাচ্ছে, সেই কারণে আমি একটু মানে টাইম পাচ্ছি একটু লেট করে স্নান করার জন্য, নাহলে তো সকাল সকাল 9:00 মধ্যে স্নান দান করে পুজোটা কমপ্লিট করে নিতে হয়, সেই জন্য একটু লেট করে স্নান করছি, আর ওই জন্য টিফিনটা সকালে খেয়ে নিতে পারছি, নাহলে নর্মালি আমার টিফিন করতে করতে 10টা বেজেই যায়। ছেলেকে তো সিদ্ধ ডাল দিয়ে খেতে দিয়েছিলাম, কেননা ডালটা তখন টমেটো ধনে পাতা দিয়ে সোমবার দেওয়া হয়নি, আর এই মাছটা এখন নুন হলুদ মাখাচ্ছি রান্না মানে কড়াইতে উঠবে আর কি, সেই জন্য এটা ঢেলা না ভোলা ঠিক আমার জানা নেই, মানে আমি মাছ সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স খুবই কম, আমি মনে হয় কয়েকটা মাছকেই খুব চিনি, যেমন চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ আর কি, আর কি মানে শোল মাছ, এদেরকেই ভালো করে আইডেন্টিফাই করতে পারি, না চেত অতটা মাছ সম্বন্ধে আমার আইডিয়া নেই। এটা বলেছিল ঢেলা মাছ না ভোলা মাছ, যাই হোক দেখো তোমরা মাথাটা দেখে আমাকে কমেন্ট করে জানিও তো এটা কী মাছ, অ্যাকচুয়ালি মাছের পরিচয়টা মাছের মাথা থেকেই পাওয়া যায়, মোটামুটি যারা মাছ চেনে তারা বলে দিতে পারবে আমাকে, জানিও নাহলে আমি জেনে যাবো, যে বাজার করেছে সে বাড়িতে আসবে যখন খাবে যখন তখনই জানতে পেরে যাবো। আমি মাছ খাই, সব রকম মাছই খাই, বিশেষত খুব একটা বাদ বিচার নেই আমার, কোনো খাওয়ার দাওয়ারই খুব একটা বাদ বিচার নেই আমার, খাওয়া দাওয়ারের প্রতি কোনো রকমই বাজ বিচার নেই, প্রায় সব রকম কিছুই খেতে পছন্দ করি, না ভালো লাগলে অন্তত টেস্টটুকু করি, তারপর দ্বিতীয়বার খাবো কি না সেটা পরে ভাবি, কিন্তু টেস্ট করি।
আর আমি আমার বাচ্চাদেরও তাই শিখিয়েছি যে কোনো জিনিস এক একটা বাচ্চার মধ্যে থাকে, খাবো না তো খাবোই না, এরকম একটা ব্যাপার থাকে। আমি বাচ্চাদের কখনোই এটা প্রশ্রয় দিই না, খাবো না বললেও খেতে হবে, একটুখানি ভেঙে হলেও খেতে হবে, মানে খাবো না এরকম ডিটারমাইন্ড হলে চলবে না। টেস্ট করো, ভালো না লাগলে নেক্সট দিন খাবে না বা অল্প পরিমাণে খাবে, কিন্তু বাড়িতে যা যা আইটেম রান্না হবে সব কিছুই খেতে হবে, আমার রুলস এটাই। চেয়ারে যে ঢাকনাগুলো বানিয়েছিলাম সেই ঢাকনাগুলো অনেক দিন হয়ে গেল, সেই মানে নতুন যে লাগিয়েছি তারপর থেকে আর ধোয়াই হয়নি, বেশ নোংরা নোংরা হয়েছে, ওই জন্য ওগুলোকে খুলে আজকে একদম ধুয়ে দিয়েছি। কারণ বলতো মানে এগুলো একটু সময়ের দরকার পড়ে, মানে সব সময় হয়ে ওঠে না, আর খুললেই তো হবে না, জায়গাগুলো পরিষ্কারেরও ব্যাপার থাকে, সেই জন্যই আজকে একটু হাতে সময় আছে এই দিকটা আজকে হাত দিয়ে দিলাম। ওয়াশিং মেশিন তো সব সময় লোড। এই যে চিতল মাছটা, সব মাছের ঝোল আমি খুব একটা রান্নাতে এক্সপার্ট নই, তবে মা রান্না করতো দেখেছি, ধরে পাতা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে ঝোল রান্না করলে ঝোলটা খুব টেস্টি হয়। আর আজকে আমিও ট্রাই করছি। আমাদের এইসব মাছগুলো ততটা আনা হয় না, কারণ প্রচণ্ড কাঁটা আছে নাকি মাছটা ছেলেরা খেতে পারে না, সেই কারণে খুব একটা আনা হয় না। একে তো বাচ্চারা মাছ খেতেই চায় না, তারপর যদি এরকম কাটালা মাছ হয় তাহলে তাদের মাছের প্রতি ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমরাও খেতে পারি না আনাও হয়। তো সেই কারণে আজকে অনেকদিন পর নিয়ে এসছে ডিম শাক, মাঝে মাঝে সবগুলো তো পূরণ করতেই হবে, তাহলে তো সবাই ছেড়ে দিতে হবে। তো আজকে নিয়ে এলাম, দেখি যদি ছেলে না খেতে পারে তাহলে ওর জন্য একটু ডিম অমলেট বা কিছু করে দেবো, ট্রাই করবো আগে দেখবি, যদি দেখি একান্ত বেছেই দেবো, না খেতে পারলে তখন অপশন ডিম তো আছেই। মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, এটার মধ্যে মাছগুলো রেখেছি, কারণ দিদি যে বাসন ধুয়ে নিয়ে গেছে ছাদে, এখনো নিয়ে আসা হয়নি ছাদ থেকে, চলো ছাদে যাই। নতুন নতুন বেডশিটগুলোতে একটুখানি হাতে ধোয়ারই চেষ্টা করি, কারণ নাহলে যতদিন রংটা ঠিকঠাক আছে ততদিন হাতে ধুয়ে নিই, রং যখন একটু ফেড হওয়া শুরু করবে তখন ওয়াশিং মেশিনে, ওয়াশিং মেশিনে দিলে কালারগুলো একটু এদিক সেদিক হয়ে যায়, সেই কারণে আজকে গাছে জল দেওয়া হয়নি। ছাদের হাওয়াটা ফলো করেছো, কীরকম বইছে মনে হচ্ছে যেন পুরো গ্রীষ্মকাল, কিন্তু কি আর করা যাবে, শোকেসে তো পুরে থাকতে পারবো না, মানে বলতে চাইছি যে সোয়েটার টোয়েটার পরে সবসময় তো ঘাট পা গুটিয়ে বসে থাকতে পারবো না, কাজকর্ম তো করতে হবে, তাই সর্দি কাশিও নির্মূল হবে না আমাদের, এই মানে সিজনটাই এরকম চলতেই থাকবে, কখনো ঠিক হবে কখনো হবে। যাই হোক, নিচে নেমে এসে সাফাইয়ের কাজ শুরু করে দিয়েছি, আমি তো এরকমই, আমি তোমরা জানোই যারা পুরনো বন্ধু আমার সঙ্গে জুড়ে আছে, আমি যখন যেদিকটা হাত দিই সেই দিকটা কাজটা সম্পূর্ণ করে ফেলি। যেমন আজকে কাভারগুলো খুলেছি বলে টেবিলটা চেয়ারটা ভালো করে মুছে নিলাম, সঙ্গে টেবিলের ওপরে যে সেলফটা থাকে সেটাকেও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ এটা পুরোটাই কানেক্টেড, একে পরিষ্কার করলে নিচে সে নোংরা হবে, বা নিচে ওটাকে পরিষ্কার করতে গেলে ওপরেরটা নোংরা হবে না ঠিকই, কিন্তু ওপরের নোংরাটা কখনো কখনো নিচে এসে পড়ে, তাই জন্য দুটোই একসাথে করে নিলাম। আর সোফাটাকে দেখো, একটা বেডশিট দিয়ে ভালো করে কাভার করে দিয়েছি, একটু চেঞ্জ করে দিলাম, ওই কাভারটাকে ধুয়ে দিয়েছি আর এটাকে দিলাম, আর আমার টান টান না থাকলে না আমার সোফার কাভার কেন বেডশিট কেন, আমার ভীষণ অস্বস্তি হয়, আমি চারিদিক থেকে গুজে গুজে সোফাটার কাভারটাকে একদম টান টান করে দিয়েছি। এরকমভাবে বেডশিট দিয়ে মাঝে মাঝে, মানে যে বেডশিট দিয়ে এরকম সোফাটাকে কাভার করে দিলে দেখতেও ভালো লাগে। বিকেল হয়ে গেছে, ছেলে চলে এসছে, আজ আবার ডিউটিও আছে, ডিউটি মানে আমার ডিউটি, আমরা তো ডিউটি অফিস করি ঠিকই, শুধু মানে কি বলতো জামা কাপড় পরে আমরা নিয়ম মেনে কোনো জায়গায় যাই না, তাছাড়া কিন্তু আমরাও অফিসই করি, তো আজকেও আমার একটু আউটডোর আছে, আউটডোর আউটডোরে বেরোবো ছেলেকে নিয়ে, ছেলেকে পড়তে দিতে যাব। কি হয়েছে, ওই যে আরেকজন দেখো, দায়িত্বের শেষ নেই, পড়তে দিতে যাবো, আসতে তো অনেকটাই লেট হয় আমার, 8টা বেজে যায়, কারণ এই ঠান্ডা একবার দিয়ে একবার আসলে আমার একবারে হাড়ের কোনায় কোনায় ঠান্ডা পৌঁছে যাবে, তো সেই কারণে ডেনশা বাড়িতে আছে ঘুমোচ্ছে, তো বেচারা অতক্ষণ চুপচাপ বসে থাকবে, ওই জন্য চাটা বানিয়ে রেখে যাচ্ছি, গরম করে খেয়ে নেবে, এরকমভাবেই করা থাকবে, গরম করে ছেঁকে নেবে, এই একটা উপায়, আর নাহলে ফ্লাক্সে ঢেলে রেখে দেওয়া যায়, কিন্তু ফ্লাক্সে গরমের থেকে আমার মনে হয় এটাই বেটার। চলো ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে কি হচ্ছে, ওই আমার আরেক ছেলে খেতে দিয়ে গেছে, দেখো 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 দেখ, আয় আয় দিচ্ছে, আয় আয় আয়। আমার আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য ওকে একটু মুড়ি দিয়ে যাই, ওই তো নিচে দিচ্ছে, এই যে নিচে 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 দেখ, একদম ফুটুস ফুটুস করে খায়, আজকে একটা টিপ পরি দিয়েছি দেখেছো, ওই দেখো কপালে টিপ পরে আছে, এখন নো ডিস্টার্ব, প্রচুর খিদে পেয়ে গেছে,
সকাল থেকে এক গাদা কপি পাতা, ফুলকপি রান্না হয়েছিল তার পাতাগুলো, আজকে বাঁধাকপি রান্না করেছি তার উপরে কিছুটা পাতা, সব খেয়ে এসছে, খেয়ে দিয়ে এখন খিদে পেয়ে গেছে। ওহো, এদিকে আবার দুধের কি অবস্থা, এই যা অবস্থা, কাকে ছেড়ে কাকে দেখি, আরে 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 গেল কতটা পরে, দেড় সাড়ে কতটা দুধ, চা কমে গেল, ছেলেকে পৌঁছে দিয়ে গেছে। কি ঠান্ডা, বাপরে বাপ, আমি এটা পরে শের ভেতরে একটা সেই উলের সোয়েটারটা, তারপরও ঠান্ডা লাগছে, বাপরে কি ঠান্ডা, গাড়ি চালালো না প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর রিক্স নেওয়া যাবে না, অনেক কষ্টে ঠান্ডাটা সারছে, আরও যদি লেগে যায়, যত পেরেছি চাপিয়ে চুপিয়ে চলে এসেছি। ছেলেদের পড়তে দিয়ে ভাবলাম সময় নষ্ট করে কি লাভ, একটু শরীরের খেয়াল রাখি, চলো রাস্তায় একটু হেঁটেই আসি। তো ফুটপাথ ধরে দিয়ে হাঁটতে হাঁটতে এই দাদার সাথে দেখা। এই যখন আমরা মানে আমার বড় ছেলে যখন ছ মাসের, তখন থেকে আমরা এর কাছে ফুচকা খেতাম, তার মানে ভাবো কত বছর আগেকার কথা। তো হঠাৎ দেখা হওয়াতে আবার ওনার কাছ থেকে একটু চুরমুর খেলাম, খেয়ে দিয়ে আবার সেই মন্দিরে এসে আমরা বসে গেলাম। এতই ভালো লাগছে, মায়ের মূর্তিটাও একবার দর্শন করে নাও তোমরা, এটা শীতলা মায়ের মন্দির, আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মন্দিরটা, খুব সুন্দর, তখন এটা বাঁধানো ছিল না জানো তো, রিসেন্ট এটা বাঁধিয়ে দিয়েছে, একটু তাড়াতাড়ি দিলে আমরাও প্রসাদটা পাই। আসলে এখানে প্রতিদিনই কিছু না কিছু ভোগ দেওয়া হয়, তো আটটার দিকে ভোগ দেয় আর তখন তো আমরা বাড়ি চলে যাই, কোনোদিনই আমাদের প্রসাদ খাওয়া হয় না। তো ফেরার পথে কাল বৃহস্পতিবারের জন্য একটু জোগাড় যন্ত্র করে নিয়ে আসতে হচ্ছে। এখন এটা সব থেকে বেশি দরকার, মাথা টিপ টিপ করছে ঠান্ডায়, এত কিছু চাপিয়ে গিয়েও নাক থেকে মুখ থেকে ঢুকছে ঠান্ডা। গাছের পরিচর্যা, লঙ্কা গাছ নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, চায়ের কাপটা সরাও, লঙ্কা গাছ নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত কি পোকা আসছে, কি সব পোকা এসছে, তার নিরাময় খুঁজে যাচ্ছে, নিরাময় রাস্তা খুঁজে যাচ্ছে, এই দেখো আবার তার নোট ডাউট হচ্ছে, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, দেখ ভালো, এইভাবে মানুষ শেখে। তো সবারই একটা হবি থাকা দরকার, তো এটা ওর একটা নতুন টাইপের হবি ওর মধ্যে গড়ে উঠছে, তো আশা করি ভবিষ্যতে এটা ওর কাজে লাগবে। দিয়ে গোপালজির সেবা দিলাম, দিয়ে এই যে দেখো নিচের আলমারি থেকে সব শীতের পোশাক নিয়ে এসেছি। আচ্ছা, কদিন ধরে এত ঠান্ডা পড়েছে আর হালকা হালকা স্টোলে কাজ হচ্ছে না, ওই জন্য গরম সালোয়ার যা যা ছিল সব টেনে বার করে নিয়ে এসেছে। নিচে ওই আলমারিটা থাকে বলে তো, ওপরে ওয়ার্ড্রোবের ভেতরে থাকে না বলে চট করে সব কিছু বার করতেও পারি না, পড়তেও পারি না, যা যা হাতের কাছে আছে ওই দিয়ে কাজ চালাচ্ছি, আজ আর থাকা যাচ্ছে না। এখন আগে গায়ের চাদরটা জানো কতদিন পুরনো, বহু পুরনো, প্রায় 8-9 বছরেরও বেশি পুরনো, এটা আমার একটা খুব ফেভারিট চাদর। তো অনেকদিন পর বের করেছি, মানে বললাম না নিচে ওখানে থাকে বলে তো আর গরজ করে আনাও হয় না, গায়ে দেওয়া হয় না, পাতলা পাতলা স্টোরগুলো, তাজ আর স্টোরে মানছে না ঠান্ডা। বাবাই এখনো পড়ছে, বাবার পড়া এখনো শেষ হয়নি, কিন্তু আজকে রাতে ব্লগটা আমাকে শেষ করে দিতে হবে, বাবার পড়া না শেষ হলে তো কী হয়েছে, আমার ব্লগের আজকে এন্ডিং করতে হবে, কারণ আর সময় নেই, এবার ঘুমোতে হবে, কালকের জন্য আবার প্রস্তুত হতে হবে না, কাল আবার তোমাদের সঙ্গে এসে সকাল থেকে গল্প শুরু করতে হবে, তো সেই জন্য এখন একটু চার্জ দিতে হবে, তার চার্জ নেওয়ার জন্য একটু ঘুমোতে হবে। যা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য আমার ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্টগুলো করতে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবে, আর বেল বাটনটাও করে অন করে দেবে আর কি।